ঈদের দিনে ঈদগাহে যে নারী পুরুষ সবাই ঈদের সালাত আদায় করবে এটাই রাসূলের নির্দেশ আরাফার দিনে সিয়াম রাখলে দুই বছরের গুনাহ maaf তাহলে আরাফার দিন কোন দিন জিলহজ মাসের 9 তারিখে আরাফার মাঠে হাজী সাহেবরা অবস্থান করে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে জিলহজের 13 তারিখের সূর্য ডোবার আগ পর্যন্ত বেশি বেশি তাকবীর বলা পরবর্তীতে এক গুরুতে আকিকার কুরবানি মিলিয়ে দিচ্ছেন এটা আপনি ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করছেন কেউ যদি এই কর্মকাণ্ডটি করে তাহলে তার আকিকাও হবে না কুরবানিও হবে না কুরবানি করব 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত জিলহজের নির্দিষ্ট সময়ে আকিকা কখন করবেন আকিকা করবেন যখন আপনার সন্তানের বয়স হবে 7 দিন ছেলে হোক বা মেয়ে হোক আর 6 তাকবীরের সালাত আমাদের দেশে যেন মাযহাবী ভাইরা পড়ে থাকেন 6 তাকবীরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা এখন যেই দিনগুলি অতিক্রম করছি জিলহজের প্রথম দশকের দিন আর এই দিনের বিষয়ে শরীয়তে এমন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্য বছরের অন্য কোনো দিনে নেই বুখারীর হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু فيهن أحب إلى الله تعالى من هذه الأيام العشر الله نبي صلى الله عليه وسلم বলেছেন আল্লাহর নিকটে নেই কোনো দিন যেই দিনগুলিতে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয় এই 10 দিনের চেয়ে এই 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন বোঝানো হয়েছে
এমন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবা একরাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো গুরুত্বপূর্ণ এবাদতের চাইতেও কি এই দশ দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূল সাল্লাম বললেন, নাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই দশ দিনের সৎ আমলের চাইতে উত্তম নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা শাই, তবে ওই মুজাহিদ যিনি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছেন আর জিহাদের ময়দান থেকে তার জানও ফিরে আসে নাই মালও ফিরে আসে নাই, এই মুজাহিদ উত্তম। তার মানে হলে আমরা এখন বর্তমানে জিলহাজ মাসের যে প্রথম দশকের দিনগুলি অতিক্রম করছি, আমরা কিন্তু বৎসরের সবচাইতে ফজিলতপূর্ণ দিন আমাদের কাছ থেকে অতিক্রম করছি, আর এই দিনগুলিতে আমরা কি করব? সৎ আমল। সৎ আমল বলতে আমরা বৎসরের অন্য দিনগুলিতে যে আমলগুলি সৎ হিসাবে করি, যে আমলগুলি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সাব্যস্ত, যেগুলি আমাদের দৈনন্দিনের রুটিন, পাঁচ ওয়াক্ত সালাত, জামাতের সাথে সালাত আদায় করা, ফরজ সালাতের আগে পরে সুন্নতে মুআক্কাদা গায়ের মুআক্কাদা, তাহাজ্জুদের সালাত, ইশরাকের সালাত এবং নফল সিয়াম, বেশি বেশি জিকির আজকার, সাদাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি তৌবা, এই সৎ আমলগুলি আমরা সারা বৎসরই করে থাকি, আর এই দশ দিনগুলিতে আমরা আরও বেশি গুরুত্ব সহকারে করার চেষ্টা করব। তার সাথে সাথে এই দশ দিনের ভিতরে আলাদা কিছু কর্ম রয়েছে, যে কর্মের সম্পর্কটা হলো এই দশ দিনের সাথে আলাদা, এটা অন্য কোনো বৎসরে নয়। তার ভিতরে এক নম্বর হলো এই জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে জিলহজের ১৩ তারিখের সূর্য ডোবার আগ পর্যন্ত বেশি বেশি তাকবীর বলা, নিজে একা একা বলবে, ঘরের মধ্যে বলবে, রাস্তায় চলা অবস্থায় বলবে, বাজারে বসে বলবে, কি তাকবীর বলবে? আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। ছোট্ট একটি আমল, ছোট বড় সবাই করতে পারি, পুরুষ নারী সবাই করতে পারি, করা উচিত এবং এত বেশি গুরুত্ব সহকারে করা উচিত যেহেতু এই দিনে সৎ আমল, আর এই আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের ২৪ নম্বর আয়াতে বলেছেন, লিয়াশহাদু মানাফিআলাহুম ওয়া ইয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, মানুষরা যেন নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর জিকির করে। তো এখানে তাকবীর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আইয়ামে মালুমাত, নির্দিষ্ট দিন মানে এই জিলহজের মাসের প্রথম দশ বা ১৩ দিন, এই এটা আল্লাহর জিকিরের একটি অন্যতম মাধ্যম, বেশি বেশি তাকবীর বলা, একা একাও বলতে পারে, আর যেখানে মানুষের সমাগম থাকবে সেখানে উচ্চ স্বরে বলা এটা সুন্নত, যেন তার তাকবীর শুনে অন্য মানুষরাও তাকবীরের কথা স্মরণ করে তাকবীর পড়া শুরু করে দেয়। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা বাজারে বের হতেন কোনো কেনাকাটার জন্য না, ওনারা বের হচ্ছেন শুধু এই জন্য যে বাজারে যেখানে মানুষের সমাগম আছে ওখানে যেয়ে উচ্চ স্বরে বলতেন তাকবীর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, যেন মানুষরা তাদের তাকবীর শোনায় তারাও তাকবীর বলা শুরু করে দেয়। আমাদের মাঝে এই আমল নাই বললেই চলে, আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, বাজার ঘাটে এখন পর্যন্ত এই আমলের গুরুত্ব আমাদের দেশে খুব বেশি মানুষ এখনও এটা সচেতনতা গ্রহণ করতে পারে নাই। আরব দেশে বড় বড় যেগুলো সুপার মার্কেট আছে সেখানে স্পিকারে লাগানো আছে, আপনি মার্কেটে ঢুকলেই তাকবীর দিচ্ছে, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু এবাদত নয়, এটা হলো মিন শাইরিল ইসলাম, ইসলামের একটি নিদর্শন এবং সুন্দর নিদর্শনের একটি গুরুত্বপূর্ণ আমল, যে এই দিনগুলিতে আল্লাহর বরাত বেশি বর্ণনা করবে, এই আমলটা এই দশ দিনের ভিতরে আমাদের আলাদাভাবে করা উচিত। তার সাথে সাথে আমরা যারা কুরবানি করব, অবশ্যই আপনারা হাদিস জানেন
এবং তার উপর আমল করে আসতেছেন সেটা হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন জিলহাজের চাঁদ উঠে যাবে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি আর তোমাদের মধ্য থেকে যারা কুরবানি করার ইচ্ছা রাখে ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়া আযফারিহি শাইআ হাত্তা ইউসাল্লি ঈদের সালাত না পড়া পর্যন্ত কুরবানি না করা পর্যন্ত তারা যেন তাদের শরীর থেকে নখ চুল অন্য একটি বর্ণনা আছে চামড়া তারা যেন না কাটে এটাও একটি ইবাদত আল্লাহর নিষেধ হুকুম মানাও একটি ইবাদত নিষেধ থেকে দূরে থাকাও এটাও একটি ইবাদত এই হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বলছেন যারা কুরবানি করবে তাদের জন্য এই দিনগুলিতে চুল কাটা হারাম নিষেধ যদি কেউ ইচ্ছে করে কাটে গুনাহগার হবে তবে কুরবানির ক্ষতি হবে না সে সওয়াব পেল না এই আমলের সওয়াব পাবে না উল্টা গুনাহ হবে আল্লাহর নিষেধ না মানার কারণে বাড়ির অন্যান্য সদস্য যারা আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে মা বাপ আছে যারা কুরবানি দিচ্ছে না তারাও কি নখ চুল কাটা থেকে বিরত থাকবে হ্যাঁ তারা তাদের বিরত থাকাটা তাদের উপর ওয়াজিব নয় কিন্তু তারাও যদি সওয়াবের আশায় এই হুকুমের ভিতরে নিজেকে অন্তর্ভুক্ত করে ঈদের দিনে তারা তাদের নখ চুল কাটে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে এই সৎ ইচ্ছার কারণে আল্লাহ পাক তাদেরকেও সওয়াব দ্বারা পুরস্কৃত করবে ইনশাআল্লাহ তাআলা এই দশ দিনের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেটা হলো সিয়াম ইয়াউম আরাফা যদিও নয় দিন পুরোটাই নফল সিয়াম পালন করার কিছু বর্ণনা পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রীগণ ওনারা এই নয় দিন পুরোটাই সিয়াম পালন করতেন যেহেতু সিয়াম নফল ইবাদত সেহেতু এই নয় দিন পুরো রাখা যেতে পারে বিশেষ করে এই দশ দিনের ভিতরে একটি দিবস আছে যেই দিবসের নাম হলো ইয়াউম আরাফা আরাফার দিবস সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউম আরাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিবসে সিয়াম পালন করার ফজিলত সম্পর্কে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আহতাসিবু আন ইউকাফিরাস সানাতাল লাযী ক্বাবলাহু ওয়াল লাযী বাদাহু আমি আশা রাখি আরাফার একদিন সিয়াম পালনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এক বছর আগের এবং এক বছরের পরের সাগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি কাজ একদিনের সিয়াম দুই বছরের সাগীরা গুনাহ মাফ যেখানে একজন মানুষ ঘর থেকে বের হলেই তার চোখ থেকে গুনাহ হচ্ছে পা থেকে গুনাহ হচ্ছে তার চলা থেকে গুনাহ হচ্ছে লেনদেনের ক্ষেত্রে গুনাহ হচ্ছে রাস্তার হক দিতে পারছে না মানুষের হক দিতে পারছে না শুধু গুনাহ আর গুনাহ সেখানে যদি আমরা এই ছোট্ট আমলের বিনিময়ে নিজেকে দুই বছরে গুনাহ থেকে পবিত্র করতে পারি তাহলে এর চেয়ে বড় সুযোগ তো আল্লাহ পাক আমাদেরকে আর দিবেন না এই জন্য আমরা প্রত্যেকেই আরাফার দিনে ছোট বড় নারী পুরুষ সবাই অবশ্যই সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আরাফার দিবস বলতে কোন দিবসকে বলা হয় আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় ছিলেন আর সৌদি আরব এটা হলো পৃথিবীর প্রাণকেন্দ্র নাভি নাভি বলা হয়েছে পৃথিবী যখন সূচনা হয়েছে প্রথম যে মাটির স্থল এটা কিন্তু উম্মুল কোরা মক্কার আর একটা নাম হলো উম্মুল কোরা মানে গ্রামের মা বা মূল আসল ওখান থেকে কিন্তু পৃথিবীর মানে পরবর্তীত অংশ আস্তে আস্তে বৃদ্ধি হওয়া শুরু হয়েছে মূল হলো মক্কা এই জন্য মক্কাকে বলা হয় এটা হলো পৃথিবীর নাভি অতএব আল্লাহ পাক এই মুসলিমদেরকে মক্কার সাথে সম্পৃক্ত করে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের শুরুতে ১৬ মাস বাইতুল মুকাদ্দাসে তিনি চেহারা করে সালাত পড়েছেন এরপর আল্লাহ পাক কেবলা ঘুরিয়ে দিয়েছেন বাইতুল্লার দিকে কী কারণে ইব্রাহিম আসসালাম দোয়া করেছিলেন যখন তার ছেলেকে মক্কায় রেখে চলে যাচ্ছিলেন তখন মক্কায় যে বাইতুল্লাহ ছিল যে বাইতুল্লাহ যেটা তাওয়াব করতে হয় এটা প্রথম নির্মাণ করেছেন আদম আলাইসালাম ফেরেশতার সহযোগিতায় আদম আলাইসালাম ফেরেশতার সহযোগিতায় এরপরে এটাকে আরও সুলাইমান আলাইসালাম এর পরবর্তীতে ইব্রাহিম আলাইসালাম এখন পর্যন্ত কয়েকবার এটা নির্মাণ হয়েছে তো ইব্রাহিম নূহ আলাইসালামের প্লাবনের সময় এমনকি তার পরবর্তীতে এই মক্কার অংশ বাইতুল্লাহটা একেবারে ধসে গিয়েছিল এটা ভেঙে পড়েছিল ইব্রাহিম সালামের মাধ্যমে আল্লাহ পাক এই বাইতুল্লাহটাকে নির্মাণ করবেন এই জন্য ইব্রাহিম আসসালামের ছেলে ইসমাইলকে এবং তার স্ত্রী হাজরাকে মক্কায় রাখার নির্দেশ দিয়েছিলেন তো মক্কায় কোনো অধিবাসী ছিল না কোনো মানুষজন ছিল না কোনো ক্ষেত খামার কিছুই ছিল না ওখানে মা আর ছেলে বসবাস করতে যে আল্লাহ পাক
কুদরতিভাবে তাদের জন্য বসবাসের জন্য জমজম পানি সেখানে বের করেন এবং তারা সেই জমজম পানি পান করা অবস্থায় তারা মক্কায় আস্তে আস্তে বসত বাড়ি সেখানে হয়ে যায়। ইব্রাহিমের সালাম যখন এই সন্তানকে আর স্ত্রীকে রেখে চলে যাচ্ছিলেন তখন তিনি একটা দোয়া করেছিলেন, রব্বি ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। বলছেন, আয় আল্লাহ, তুমি বলেছো আমার স্ত্রী ছেলেদেরকে মক্কায় রেখে যেতে আমি রেখে গেলাম, কিন্তু তাদের এখানে বসবাস করার মতো থাকা খাওয়ার মতো কিছুই নেই, এমন একটা এরিয়া যেখানে কোনো ক্ষেত খামার কিছুই হয় না। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তুমি তাদেরকে সারা পৃথিবীর মানুষের চেহারা তাদের দেখে ঘুরিয়ে দাও। রব্বি জাআল হাযাল বালাদা আমান আমিন, আয় আল্লাহ তুমি এটাকে একটা শহরে পরিণত করো, এই শহরটাকে শান্তিপূর্ণ শহর শহর বানাও। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এই শহরবাসীকে আল্লাহ তুমি ফল ফুলাদি দান করো। ওয়াজুনুবুনি ও বানিয়া আন আবুদাল আসনাম, আয় আল্লাহ আমাকে আমার সন্তানকে বুত পূজা থেকে আল্লাহ তুমি নিরাপদে রেখো। ইব্রাহিম সালাম হাজার বছর পূর্বে দোয়া করেছিলেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছেন আর সেই দোয়ার ফলাফল আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লামের যুগে যখন নাকি ইসলাম অবতরণ হওয়ার পর ১৬ মাস যাবৎ যখন বাইতুল্লাহর দিকে তাকিয়ে নামাজ পড়ছেন, আল্লাহ পাক আসমান থেকে ওহি নাজিল করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি চাচ্ছিলেন যে বাইতুল্লাহ কাবা ঘর এটা কিবলা হোক, আল্লাহ আপনার চাওয়াকে কবুল করে নিয়েছে, অতএব আপনি এখন বাইতুল মুকাদ্দাসের দিকে নয় বরং বাইতুল্লাহর দিকে তাকিয়ে এখন সালাত আদায় করুন। সম্মানিত দিনী ভাই, এই বাইতুল্লাহ এটাকে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের জন্য কেবলা বানিয়ে দিয়েছেন। তো এই সৌদি আরবে সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই হজের যে সিস্টেম আছে আরাফা, এই আরাফাটা কিন্তু এই সৌদি আরবের ভিতরে অবস্থিত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের সিয়ামের কথা যে বলেছেন, এর কারণটা হলো এই সারা পৃথিবীর যে ইসলামের মূল কেন্দ্র সেটা হলো মক্কা, সেই হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হজ গুরুত্বপূর্ণ এবাদত মক্কায় হয় আর হাজি সাহেবগণ ওনারা জিলহজ মাসের ৮ তারিখে মিনায় যাবেন, মিনায় রাত্রে অবস্থান করবেন, দিনে অবস্থান করবেন, এরপরে ৯ তারিখ জিলহজ মাসের ৯ তারিখে ফজরের সালাতের পর ওনারা আরাফার মাঠে অবস্থান করবেন, আরাফার মাঠে যাবেন। আর আরাফার মাঠটি বৎসরের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আকথারা আই ইয়াতিকাল্লাহু আবদাহু মিনান নার মিন হাদিহিল আইয়ামিন মিন হাদিল ইয়াউমিল আরাফা। আল্লাহ পাক আরাফার দিনে মানুষদেরকে যত বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন এত বেশি অন্য কোনো দিন মুক্তি দান করেন না। এই জন্য হাজি সাহেবগণ কী করবেন, ওনারা আরাফার মাঠে আরাফার দিনে রোজা রাখবেন না, ওনারা সিয়াম রাখবেন না, কারণ হাজিদের জন্য আল হাজ্জু হুয়াল আরাফা, হজের মূল কর্মটাই হলো আরাফার মাঠে অবস্থান করা এবং এটা হলো হজের রুকুন। কোনো হাজি সাহেব যদি সকাল থেকে নিয়ে সূর্য জহর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত আরাফার মাঠে যদি ঢুকে না ঢুকতে পারে ওই ব্যক্তির হজ হবে না, তার রুকুন আদায় হলো না। হাজি সাহেব কী করেন, জহর এবং আসর আরাফার মাঠে পড়ে সূর্য একসাথে জহর আসর জমা কসর দুটাকে একত্রিত কসর পরে সূর্য ডোবা পর্যন্ত তারা বেশি বেশি নিজেকে দোয়ার মধ্যে লিপ্ত রাখবেন। এই জন্য দুই নামাজকে একত্রিত আল্লাহ রসুল পড়েছেন, সূর্য ডোবা পর্যন্ত দোয়া পড়ো, সূর্য ডোবার আগ পর্যন্ত তোমরা আরা থেকে বের হবে না, আরাফা থেকে যদি বের হয় তাকে একটা দম দিতে হবে, সে একটা ওয়াজিব তরক করলো। হাজি সাহেবদের যেহেতু মূল কাজ আরাফার দিন এবং বলা হয় হাজিদের জন্য ঈদের দিন মূলত হলো আরাফার দিন, এই জন্য ওনারা হাজিরা আরাফার দিনে সিয়াম রাখবেন না, কিন্তু যারা হাজি নন ওনারা আরাফার দিনে সিয়াম রাখলে দুই বৎসরের গুণা মাপ। তাহলে আরাফার দিন কোন দিন, জিলহজ মাসের ৯ তারিখে আরাফার মাঠে হাজি সাহেবেরা অবস্থান করে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো সমস্যা নেই, সবাই রোজা রাখছে আরব দেশে সবাই। সমস্যাটা কোথা হয়ে গেছে, যে আল্লাহ রসুল সাল্লাম আর একটি হাদিসে বলেছিলেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা যে যে দেশে আছো ওই দেশের চাঁদ এবং সূর্যকে ফলো করে তোমরা তোমাদের এবাদতের সময়টাকে নির্ধারণ করে নাও। আমার জুমার সময় শুরু হবে আমার দেশের যে যখন ঢলে যাবে তখন থেকে, আসরের সময় আমার দেশের সূর্যের সাথে সম্পর্ক, আর আমার দেশের তারিখ এবাদতের তারিখ রোজা রাখবো কখন থেকে, যখন চাঁদ দেখতে পাবো।
ঠিক আছে, যেই দেশে যখন থেকে চাঁদ দেখবে সেখান থেকেই অন্যান্য এবাদত সহ রোজার শুরু এবং শেষ হবে, যার জন্য আমরা আমাদের দেশে চাঁদ দেখে রোজা শুরু করি, চাঁদ দেখে ঈদ পালন করি। এখানে আর একটা বিতর্ক এখানে জন্ম নিয়েছে, সেটা হলে এখন এই নতুন মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের খবর আমরা এক সেকেন্ডে পেয়ে যাই। সৌদি আরবে চাঁদ উঠে গেছে, আমরা খবর পেয়ে গেলাম। আরাফার দিন কোন দিন আমরা খবর পেয়ে গেছি। তাহলে আমরা কি সৌদি আরবের তারিখের সাথে মিল রেখে রোজা শুরু করব, ঈদ উল ফিতর ঈদ আজহা শুরু করব? এটা নিয়ে কিছু মানুষ এই পক্ষে এসে সৌদি আরবের সাথে ঈদ করে, কিন্তু আমরা এ বিষয়ে যেটা সঠিক মাসআলা সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা দিন রসুলের যুগে দিয়েছেন, ওই দিনটা এমন ছিল না যে যুগের সাথে সাথে তারা মানে প্রযুক্তি বৃদ্ধির কারণে সেটা পরিবর্তন হবে, তা না। এবাদতের হিসাব ওই 1400 বছর আগে যেটা ছিল কিয়ামত পর্যন্ত ওটাই থাকবে। রসুল ওই যুগে বলেছেন চাঁদ দেখে সিয়াম রাখো, আমাদের এই সিস্টেম এখনও চলতেই থাকবে, এখনও চলতেই থাকবে। এখন কথা হলো এই যে আমরা সৌদি আরবের সাথে চাঁদ রাখি না। এখন সৌদি আরবে যেদিন ইয়াউম আরাফা ওই দিন আমাদের হলো জিলহজ মাসের 8 তারিখ, তাহলে আমরা কি আমাদের তারিখ অনুযায়ী 9 তারিখে সিয়াম রাখবো আরাফার সিয়াম, নাকি সৌদি আরবের আরাফার সাথে সিয়াম রাখবো? এ বিষয়ে আমি লম্বা আলোচনা করার সুযোগ নাই, যেহেতু জুমার খুতবা। সংক্ষিপ্তভাবে যেটা বলবো সেটা হলেই অন্যান্য সকল এবাদত বা সিয়ামের সম্পর্ক চাঁদ দেখার সাথে। আর দেখেন এই আবু কাতাদার হাদিসে রসুল কিন্তু বলে নাই যে 9 তারিখে সিয়াম পালন করার ফজিলত কি, এটা বলে নাই। তিনি বলছেন আন সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিবসের সিয়াম। আর আরাফার দিবসকে কোন দিবস বলা হয়? যেই দিবসে হাজি সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবে। আর আরাফার মাঠ বিশ্বের কোথাও নাই, সৌদি আরবে আছে। অতএব যেহেতু আমরা এখন জানতে পারছি, বুঝতে পারছি আরাফার মাঠ কোন দিন, কোন দিন হাজি সাহেবরা আরাফার মাঠে অবস্থান করছে, অতএব আমরা সেই দিনকেই ফলো করে সিয়াম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বছরের 2 বছরের গুণা আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, ঠিক আছে, আমাদের দেশে যেই তারিখে হোক না কেন। আর একটা মত আছে, সেটা হলেই যে না, নিজ দেশের তারিখ অনুযায়ী 9 তারিখে সিয়াম আরাফা রাখবে আমাদের দেশের তারিখ অনুযায়ী। তো একটু আগে বললাম যে এই হাদিসের ভিতরে আন সিয়াম তিসআ জিল হাজ্জা নেই, বরং আছে আন সিয়াম ইয়াউম আরাফা। এই সিয়ামের সম্পর্কটা হলো আরাফার দিবসের সাথে, এই জন্য এটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। তারপরেও বলবো যারা বলছেন 9 তারিখে সিয়াম রাখতে হবে, তাদের কথা উড়িয়ে দেওয়ার মতো কোনো অবকাশ নেই, যেহেতু এটা ইস্তিহাদি বিষয়, এটা বুঝের মধ্যে পার্থক্যের বিষয়। এ বিষয়ে কোনো পক্ষে বাড়াবাড়ি না করে যে যেখানে আসেন, যার কাছে যেটা ভালো লাগে আপনি সেটার উপর আমল করেন, আল্লাহর কাছে সওয়াবের আশা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব থেকে বঞ্চিত করবে না। তার সাথে সাথে বলবো যেহেতু 9 দিন পুরাটাই নফল সিয়াম পালন করা যায়, যদি 9টা করেন তাহলে ওর মধ্যে 8ও আছে, 9 আছে, সবই আছে। আর যদি আপনি 8 তারিখেও রাখেন, 9 তারিখেও রাখেন, সব বিতর্ক থেকে বের হয়ে আসলেন, ঠিক আছে। ইনশাআল্লাহ যারা পারিত পক্ষে পারবেন তারা অবশ্যই ইয়াউম আরাফা, আর যদি পারেন তাহলে 8 তারিখ ইয়াউম আরাফা, পরের দিন 9 তারিখ, সেই দিনও সিয়াম পালন করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। তার সাথে সাথে এই 10 দিনের ভিতরে আরও 2টা গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তার মধ্যে একটি হলো হজ। আল্লাহ পাক যাদের ক্ষেত্রে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা মক্কায় পৌঁছার হজ করার মতো সামর্থ্য রাখে তারা যেন অবশ্যই হজ পালন করে, জীবনে একবার হজ পালন করা ফরজ। যারা হজ করতে গিয়েছেন দোয়া করি আল্লাহ পাক তাদের হজ করা যেন সহজ করে দেয়, আল্লাহ পাক তাদের হজকে কবুল করেন। এবং যারা এখনও পর্যন্ত হজ করতে পারি নাই, অবশ্যই আপনি আল্লাহর সাথে নিয়েতে আজমা, হ্যাঁ কসদ এরাদা, আপনি সত্যি এরাদা অন্তরে রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই হজের মতো একটি গুরুত্বপূর্ণ রুকুন আদায় করার তৌফিক দান করে। যেহেতু এই হজটাও এই 10 দিনের ভিতরেই হয়, 8 তারিখে হাজি সাহেব মিনায় যায়, 9 তারিখে আরাফায়, 10 তারিখে আবার মিনায়, 11-12 তারিখে মিনায়, 13 তারিখে মিনায়, এই সবগুলি কর্মকাণ্ড যেহেতু এই প্রথম জিলহজের প্রথম দিনগুলিতে হয়, এই জন্য এই দিনের বৈশিষ্ট্য অন্যান্য সকল বৎসরের দিনের চাইতে আলাদা। আর এই দিনের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, যেটা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে করার চেষ্টা করব, সেটা হলো আল আজহিয়া কুরবানি। বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান যেখানে আসে, আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ আলাইহিম ওয়ায়াজকুরুসমাল্লাহ ফি আইয়ামিম মালুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই ফজিলতপূর্ণ দিনগুলিতে তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো এবং আল্লাহর দেওয়া পশুর উপর
নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করে নিজে খাও এবং গরিব অসহায় ব্যক্তিদেরকে তোমরা কুরবানির গোশত খাওয়াও। তো এই কুরবানি সেটা আমরা ইনশাআল্লাহ এই দশ দিনের ভিতরেই জিলহজ মাসের দশ তারিখে এটাকে সম্পাদন করব। এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই ইবাদতটি এত গুরুত্বপূর্ণ ইবাদত যে এই ইবাদতের সূচনা এখন থেকে না, একেবারে আদম আলাইহিস সালামের যুগ থেকে নেই, এখন পর্যন্ত মানুষরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করে তারা তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় তারা নিজ পশুকে জবাই করে। এটার নাম হলো কুরবানি, নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ইবাদতটি অত্যন্ত প্রাচীন ইবাদত। তো আমি প্রথমেই হজ এবং কুরবানিকে কেন্দ্র করে আমি দুটা কথা বলব। একটা হলেই বর্তমানে ফেতনার তো অভাব নেই, ইসলাম আসার পর থেকে ফেতনা চলমান, একটার পর একটা ফেতনা। ইসলামকে কুলোষিত করার জন্য, ইসলামকে বিতর্কিত করার জন্য সর্বযুগে বিভিন্ন পন্থায় তারা ইসলামকে অ্যাটেক করে তার সমালোচনা করার চেষ্টা করেছে। বর্তমান যুগে যেমন কিছু নাস্তিকরা তারা এই কথা বলে ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করে যে ইসলাম নারীদের প্রতি অন্যায় করেছে, পুরুষ চারটা বিবাহ করতে পারবে, নারী চারটা বিবাহ করতে পারবে কি না। তাদের এই মানে তারা নিজেকে আবার অনেক বড় বুদ্ধিজীবী, হ্যাঁ, এবং তারা এই পৃথিবীর অগ্রগামী মানুষ বলে তারা দাবি করে, তাদের ব্রেন অনেক বেশি। আর তাদের ব্রেনের যেটা নিজেরা যে অনেক জ্ঞানী মনে করে, কিন্তু আসলে সে জ্ঞানে নাকি আসলে মূর্খ, এটা আপনি এই তাদের এই চাওয়াটা বাস্তবে কতটুকু এরা বাস্তবের সাথে এটা মেনে নেওয়া যেতে পারে একটু চিন্তা করে দেখেন। এই প্রশ্ন করেছিল বলা যায় আবু হানিফা রাহিমাহুল্লাহ যে একটা ছেলে চারটা বিবাহ করতে পারে কিন্তু মেয়েরা কেন পারে না, তো উত্তর কী দিবে? এই উত্তর কি দলিল থেকে দিবেন, কোরআন থেকে আয়াত নিয়ে আসবেন? এখন যুক্তির যেহেতু প্রশ্ন, তো যুক্তি দিয়েই তার এক মেয়ে নাকি বলেছেন যে দেখেন যদি চারটা গাভীর দুধ একত্রিত করে একটা স্পটে রাখা হয় আর কাউকে বলা হয় যে এই চার গাভীর দুধকে আলাদা করো, করা কি সম্ভব? তাহলে একটা মেয়েকে যদি চারজন পুরুষ ব্যবহার করে তাহলে কোন পুরুষের শুক্রাণুতে এই এর রেহেমে বাচ্চা চলে আসে এটা কে বুঝবে? এটা এমন একটি বাস্তবতা, যারা ইসলামকে বিতর্ক করার চেষ্টা করছে আসলে কিন্তু এটা বিতর্ক মাত্র, তারা নিজেকে যতই বড় জ্ঞানী মনে করুক আসলে তারা সবচেয়ে বড় মূর্খ, এবং তাদের জ্ঞানের যে একেবারে পরিধি জিরো এটা কিন্তু এই বাস্তবতার সাথে মিলে দেখলে বোঝা যায়। ঠিক তেমনই এক শ্রেণীর মানুষ তারা এখন ইসলামকে এই বলে বিতর্ক করার চেষ্টা করছে, এই লক্ষ লক্ষ মানুষ এত টাকা খরচ করে মক্কায় যেয়ে হজ করার দরকার কি? তারা মনে করছে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে এটার কারণে। আবার কিছু নাস্তিকের বক্তব্য ফেসবুকে দেখলাম যে তারা বলছে যে ইসলাম তো একটা মানবতার ধর্ম, এখানে তো কারো মানে ইসলাম এমন একটি সুন্দর ধর্ম, তো এখানে প্রতিবেশীর হক, হ্যাঁ, এমনকি পশুর পর্যন্ত হকের কথা বলা হয়েছে, এবং এমন একটি সুন্দর ধর্ম যেখানে কোনো প্রাণীর উপর অন্যায় অবিচার করা নিষেধ, সেখানে ইসলাম কিভাবে বলতে পারে যে তোমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি পশু তোমরা কুরবানির দিনে জবাই করে তোমরা খেয়ে ফেলে দাও? এই অমানবিক, তারা বলছে নাউজুবিল্লাহ, তাদের ভাষা অনুযায়ী বলছে ইসলামের নামে এটা একটা অমানবিক প্রথা, হ্যাঁ, মোল্লা, আমাদেরকে মোল্লা বলে তাদের ভাষায়, বলে এরা ইসলামের মধ্যে চালু করে দিয়েছে। আমি তাদের প্রতিবাদ করতে গেলে অনেক লম্বা সময় দরকার, আমি শুধু এতটুকু বলবো ওই যারা ওই তিন বিবাহের মহিলার চার বিবাহের যেরকম তাদের ব্রেন ক্ষুদ্র, আর তাদের ব্রেনও যে একেবারে শূন্যে আসে এটা বলার কোনো অবকাশ থাকে না, কারণ তারা মনে করছে যে তাদের মেধা অনেক বেশি, আসলে তাদের মেধা অনেক বেশি নয়, তারা আসলে তাদের রবকে তো চিনে নেই, তার স্রষ্টাকেই চিনে নেই। এই পৃথিবী পরিচালিত কি এমনি হচ্ছে নাকি একজন পরিচালক আছেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের রব তিনি যিনি এই জমিন আসমানকে সৃষ্টি করেছেন, এবং ওয়াহুয়া ইউদাব্বিরুল আমর, পৃথিবীতে যা কিছু ঘটছে এমনিই ঘটে না। এই প্রচণ্ড গরম ছিল, কই আপনার মেধা, মেধা দিয়ে গরমটাকে ঠেকান দেন? বৃষ্টি নিয়ে আসতে পেরেছেন? পারেন নাই। আল্লাহ যখন চেয়েছে তখন গরম দিয়েছে, আল্লাহ যখন চেয়েছে আবার বৃষ্টি দিয়ে আবহাওয়াকে ঠান্ডা করেছে। ইউদাব্বিরুল আমর, এই পৃথিবী পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই পৃথিবীর মালিক, তিনি আমার মালিক, আপনার মালিক, পশুর মালিক, পৃথিবীর সব কিছুর মালিক। অতএব তুমি এই কথা চিন্তে কীভাবে বললে হজে টাকা খরচ করলে,
দেশের অর্থনীতি দুর্বল হয়ে যায়, এটা কিভাবে বললে তুমি? এটা কিভাবে বললে যে পশুকে জবাই করলে অমানবিক হয়? যিনি পশুর মালিক, যিনি পশুকে সৃষ্টিকর্তা, তিনি কি বলেছেন? হুয়াল্লাযি খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে শুধু গরু ছাগল না, যা কিছু রয়েছে, গাছপালা, পাহাড় পর্বত, পানি, পশু পাখি, যা কিছু রয়েছে, লাকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি, তোমরা সেখান থেকে ফায়দা উঠাও, তোমরা সেখান থেকে উপকৃত হও। আল্লাহ পাক এই পৃথিবীর কোনো জিনিসকে কোনো উপকার ছাড়া, ফায়দা ছাড়া সৃষ্টি করেন নাই। অতএব যেই স্রষ্টা, যেই রব, তিনি আমাদের জন্য পৃথিবী সুন্দরভাবে সাজিয়েছেন, তৈরি করেছেন, সেই রব আমাদেরকে বলেছেন যে তোমরা এই পশু যেগুলো হালাল করে দিয়েছেন, ইসলাম শরীয়ত আমাদেরকে হালাল করে দিয়েছেন, সেগুলি খাওয়ার কথা বলেছেন। তো অতএব এটা খেলে, এটা যে তোমার ব্রেনে বলছে যে এটা অমানবিক, এটা তোমার কাছে অমানবিক মানে তুমি মনে করছো তোমার এই দেওয়া আল্লাহর দেওয়া ব্রেন, এটা দিয়ে তুমি মনে করছো আমি অনেক কিছু বুঝি, কিন্তু হে নাস্তিক, তোমার ব্রেনটাকে আল্লাহর হুকুমের তাবে করে নাও, এটাই হলো বুদ্ধিমানে কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কিছু বুদ্ধি, এমন বুদ্ধি আছে যেই বুদ্ধি তোমার জন্য ক্ষতিকর। কেমন? তোমাকে সৃষ্টি, তোমার, তুমি কার মাধ্যমে আসছো? আমার আব্বার মাধ্যমে, এরপরে দাদা, দাদার বাপ, এভাবে আমাদের বাপকে আদম আলাইহিসসালাম, আদমকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। আচ্ছা, প্রশ্ন অবশ্যই আসবে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? রসুল বলেছেন এখন স্টপ, এর আগে তোমার ব্রেন শয়তান নিয়ে যাচ্ছে, এখানে যে আউজুবিল্লাহ শয়তান আজি বড়, কারণ এই পর্যন্ত তোমার ব্রেনের স্টপিস, এর আগে উপরে যাওয়া যাবে না। তো যারা ইসলাম নিয়ে 1450 পরে এসে বিতর্ক করছে, তাদেরকে বলবো যে তোমার ব্রেনটাকে স্টক করে নাও, এতে তোমার জন্য কল্যাণ আছে। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মটি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষ এটাকে নির্ভুল এবং সঠিক দিন বলে মেনে নিয়েছে। প্রত্যেক দিন হাজার হাজার অমুসলিম ইসলামের মধ্যে, ইসলামের সুন্দর শিক্ষা দেখে তারা ইসলামের মধ্যে প্রবেশ করছে, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করছো, তুমি একটা দুর্ভাগ্য মানুষ। অতএব তুমি তোমার পথে ফিরে আসলে তোমার জন্য কল্যাণ, অথবা আল্লাহ যদি তোমার হেদায়ত রাখে হেদায়ত করুক, আর হেদায়ত যদি না রাখে তাহলে আল্লাহ তাআলা তোমাকে তাড়াতাড়ি তোমার ফেতনা থেকে, মুসলমান থেকে আল্লাহ পাক হেফাজত করুক। ইসলামের বিষয়ে এটা একটি অমুসলিম বা নাস্তিক তারা এই ধরনের কথা বলে থাকে, কিন্তু এই ধরনের কথা শুনে কোনো মুসলমান ইনশাল্লাহ তারা অবশ্যই তারা বিব্রতকর হবে না। তার সাথে সাথে আর একটি বিষয়, সেটা হলে ইসলামের মধ্যেই কিছু এমন মুসলমান আছে তারা ইসলামের সঠিক তথ্য, সঠিক জ্ঞান না জানার কারণে ইসলামের ভিতরে তারা মাজহাবের দোহাই দিয়ে, এলাকার প্রচলিত দিনের দোহাই দিয়ে এমন কিছু কর্মকাণ্ড ইসলামের মধ্যে ঢুকে দিয়েছে যেই কর্মের কারণে তার ইসলামে যে এবাদতটা করছে এই এবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার ভিতরে একটি উদাহরণ দেই, আমাদের দেশে প্রচলিত আছে যে কুরবানি একটা গরু দিয়ে সেখানে আবার আকিকারটাও মিশিয়ে দেয়, যে তিন ভাগ কুরবানি আর পাঁচটা ছেলেমেয়ের আকিকা একসাথে দেওয়া এটা জায়েজ বলে এক শ্রেণীর আলিম ফতোয়া দিয়ে এই আমলটি আমাদের সমাজের ভিতরে চালু করে দিয়েছে। কিন্তু এর প্রতিক্রিয়াটা কী? সেটা হলো এই যে কুরবানি এটা একটি এবাদত এবং আকিকা এটাও আর একটি মুস্তাকিল নির্দিষ্ট আলাদা এবাদত, এবং দুই এবাদতের আলাদা আলাদা নিয়ম আছে, সময় আছে, সেই তারিখ অনুযায়ী, সময় অনুযায়ী সেই নিয়মে করতে হবে। কুরবানি করব 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত জিলহজের নির্দিষ্ট সময়ে। আকিকা কখন করবেন? আকিকা করবেন যখন আপনার সন্তানের বয়স হবে 7 দিন, ছেলে হোক বা মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করেছে, যদি পারেন, সামর্থ্য আছে, ছেলে হলে 2টা পশু, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা দেন, সুন্দর। কিন্তু আপনি যে অতি বুদ্ধিমান মনে করে সেই সময় আকিকা না দিয়ে পরবর্তীতে এক গরুতে আকিকার কুরবানি মিলিয়ে দিচ্ছেন, এটা আপনি ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করছেন। ইসলামের ভিতরে আপনি এমন একটি বিবেকী আমল শুরু করে দিয়েছেন যার কারণে আমাদের এতটুকু, আমাদের গবেষণা অনুযায়ী কেউ যদি এই কর্মকাণ্ডটি করে তাহলে তার আকিকাও হবে না, কুরবানিও হবে না, কোনোটাই হবে না। অতএব আকিকা আলাদা দিতে হবে সময় মতো এবং কুরবানি আলাদা দিতে হবে সময় মতো।
সমাজে এমন কিছু কর্ম আছে যে কর্মগুলি মানুষ সওয়াবের আশাই করে, কিন্তু আসলে সেটা সওয়াব নয়, বরং ওই কর্মের কারণে সে গুনাহগার হবে। সেটা কি? যে মসজিদের ইমাম সাহেবের হাতে কুরবানি জবাই করলে এটা সওয়াব বেশি। আর এটা কেন মনে করে যে ইমাম সাহেব কুরবানি জবাই করার আগে এত লম্বা আরবি দোয়া পড়ে, ওই দোয়া পড়া শুনে সাধারণ জনগণ মনে করে এত লম্বা দোয়া মুখস্থ করতেও পারবো না, আমার দ্বারা কুরবানি করাও সম্ভব না। অতএব ওই ইমাম সাহেব কুরবানিও করে, আবার চিন্তা করে ইমাম সাহেব যখন আমার কুরবানিটা করে দিল তো কুরবানির মাথাটাতে ইমামেরও হক বেশি। অতএব ওই ওনার জবাইয়ের বদলাটা কুরবানির পশু দিয়ে আদায় করে। আমাকে যদি জিজ্ঞাসা করে এটা কি জায়েজ, আমি বলবো যদি আপনি এইভাবে কুরবানি দিয়ে ইমাম সাহেবকে আপনার পশুর মাথাটা দিয়ে দেন তার বদলাই যাবে, সেটা ইমাম সাহেবকে দেন, অথবা যিনি চামড়া ছিলেছে তাকে 2 কেজি গোস্ত দিয়ে যদি তার বদলা দেন, অথবা যে আপনাকে হেল্প করেছে তাকে যদি কুরবানির পশু থেকে তার বদলা দেন, উজরা দেন, আপনার কুরবানি বাতিল, কুরবানি হবে না। কিন্তু এখানে সঠিক মশলা কী, সহজ মশলা কী, সেটা হলেই আপনার কুরবানি আপনার হাতে জবাই করা উত্তম। কী করতে হবে? লম্বা দোয়া পড়তে হবে না, শুধু বলতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর, এতটুকু। এটা কে জানে না বলেন? এটা সবাই জানে, বিসমিল্লাহি আল্লাহ আকবর, এতটুকু বলেই আপনার পশুর উপর আপনি জবাই করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার পশুকে বাম হাত দিয়ে মাথা ধরতেন আর ডান পা দিয়ে পশুর গলায় চেপে ধরতেন, এরপরে ডান হাত দিয়ে ছুরি চালায় ওনার পশুকে জবাই করতেন। আর আপনার পশুকে যদি পা লাগে, ওরে বাপরে, কুরবানির পশু, এটা পবিত্র পশু, পা লাগানো যাবে না। আবার সালাম করে পশুকে, তাই নাকি? আল্লাহ রাসূল পা দিয়ে মাথা গলা ধরে তারপর জবাই করছেন। এই যে সমাজের ভিতরে কিছু কুসংস্কার আছে আর কিছু এমন কিছু ধারণা আছে যে ধারণাগুলি আমরা নিজেরাই তৈরি করেছি, ইসলাম আমাদেরকে বাধ্য করে নাই। অতএব আপনার পশু আপনার জবাই করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। তারপর আর একটি দোয়া আছে, যদি আরবিতে পারেন ভালো, না পারলে আল্লাহকে আপনার নিয়ত অনুযায়ী সব পেয়ে যাবেন। সেটা কি? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ও মিন আহলি বাইতি, আয় আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকেই কবুল করো আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। ঠিক আছে, পরিবারের যিনি মূল ব্যক্তি উনি যদি কুরবানি দেন তাহলে পরিবারের বাকি সদস্য যারা আছে, জীবিত হোক অথবা মৃত হোক, সবার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে, আলাদাভাবে ছেলের নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে নামের তো কোনো প্রশ্নই আসে না, এটা আর এক জটিল ব্যাপার। 7 ভাগে কুরবানি দিয়েছে, 7টা নাম ওখানে দাঁড়ায় বলছে অমুক অমুক অমুক, আরে বাবা তুমি কাকে নাম শোনাচ্ছ? তুমি আল্লাহ আলিমুম বিজাতি সুদুর, তোমার অন্তরে কী আছে সেটা আল্লাহ জানে। তুমি টাকা জমা করেছো, হ্যাঁ কুরবানি কিনতে গেছো, আল্লাহ জানে না? তাহলে সেখানে আবার বলতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবর মিন আবদুল্লাহ, এই কুরবানি আবদুল্লাহর পক্ষ থেকে। আকিকার সময় কি বলতে হবে যে আমার বড় ছেলে আব্দুর রহমানের পক্ষ থেকে আকিকা? নামের কোনো প্রয়োজন নাই, বিসমিল্লাহ আল্লাহ আকবর, আপনি কেন আকিকা দিচ্ছেন, কেন কুরবানি দিচ্ছেন, এটা আল্লাহ পাক ভালো জানে। অতএব দোয়া যেটা শেষে পড়তে হয় আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ও মিন আহলি বাইতি, পড়তে পারলে ভালো, না বললে বাংলা বললেও সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন প্রত্যেক পরিবারের উপর একটি করে কুরবানি দিতে হবে। পরিবারের পক্ষ থেকে যদি একটা ছাগল কুরবানি দেন, একটা পশু কুরবানি দেন, তাহলে সেই কুরবানি আপনার পক্ষ থেকে জীবিত মৃত সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সবাই সবের অংশীদার হয়ে যাবে। তো আপনার মৃত্যু বাপের পক্ষ থেকে কুরবানি কেন দিন আবার বলেন? কিছু কিছু বুদ্ধি বেশি বুদ্ধিমান মানুষ আছে, ওনারা বলে আব্বা মারা গেছে, কত জমি সম্পত্তি রেখে গেছে, তাহলে ওনার নামে একটা কুরবানি দেই। জি না, ওনার নামে কুরবানি দিতে পারেন না, কুরবানি জীবিত ব্যক্তির জন্য, আল্লাহ রাসূলের আদর্শ নয়, ইসলাম শেখায় নাই। তারপরে বলবো যদি মনে করেন সদকা হিসেবে, আমার যেহেতু ফজিলতপূর্ণ দিন আমার বাবার পক্ষ থেকে একটা সদকা দিব, তাহলে সেটা কুরবানির দিনে সদকা বলে গণ্য হবে, ওই পশুর গোশত আপনি খেতে পারবেন না। মৃত মা বাবার নামে কুরবানি দিলে ওই গোশত আপনি খেতে পারবেন না। এখন দেন কুরবানি, এখন দিবেন আর গোশত খেতে পারবে না, আর কুরবানি দিবে না এখন। ঠিক আছে, অতএব ইসলামের সঠিক শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে প্রত্যেকেই চেষ্টা করতে হবে। আল্লাহ পাক কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেটা সালাত হোক, সেটা সিয়াম হোক, হজ হোক, কুরবানি হোক, আমাদের সম্পূর্ণ শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, তবেই আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইসলামের সঠিক শিক্ষা বোঝার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক আমল করে জীবন যাপন যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বারাকাল্লাহু লি ওয়ালানা, বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম, ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুন মালিকুন বারুর রহমানুর রাউফুর রহিম।
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ঈদের দিনে ঈদুল আজহায় কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত এবং সেহরি খেতে হবে না বরং খাওয়া সুন্নত হলো কুরবানি করার পর আর যদি কুরবানি গোশত দিয়ে ইফতারি করেন আরও বেশি ভালো ঈদুল আজহার ক্ষেত্রে ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নত ভালো পোশাক পরে যাবেন এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় ফিরে আসবেন এবং আসার পর কুরবানি জবাই করবেন কুরবানি যারা গোশত কাটবে যারা চামড়া ছিলবে তাদেরকে আলাদা পকেট থেকে টাকা দিয়ে তাদের উজরা দিবেন গোশত যদি এক্সট্রাভাবে পরে দিতে চান সেটা আপনার ইচ্ছা দিলেও সে যেন খুশি থাকে আর না দিলেও সে যেন খুশি থাকে ওটা তার কর্মের ফল আর গোশত দিলে এমনি এহসান করে দিতে পারেন কুরবানির পশু অবশ্যই ঈদের পরে জবাই করতে হবে কেউ যদি আগে জবাই করে কুরবানি হবে না কুরবানির পশুটি অবশ্যই তাকে খুদ মুক্ত হতে হবে স্পষ্ট কানা যেন না হয় স্পষ্ট খোরা যেন না হয় স্পষ্ট রুগী যেন না হয় স্পষ্ট দুর্বল যেন না হয় কিনা নিয়ে আসার পর কুরবানির জন্য ভালো পশু নিয়ে আসছি তারপর একটা খুদ হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই ঈদের দিনে ঈদগাহে যে নারী পুরুষ সবাই ঈদের সালাত আদায় করবে এটাই রসুলের নির্দেশ আদর্শ রসুল সাহেব বলছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমারানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল আমাকে হুকুম দিয়েছেন আমাদেরকে আমরা যেন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় যুবতী মেয়েদেরকে এমনকি মাসিক ঋতু অবস্থায় মেয়েদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাই তবে যারা মাসিক ঋতু অবস্থায় আসে তারা নামাজের জায়গা থেকে সালাতের সালাত পড়বে না সালাতে না পড়ে পাশে তারা বসে থাকবে ওয়ালিয়াশহাদুল খাইর ওয়ালিয়াশহাদ দাওয়াতাল মুসলিমিন তারা যেন কল্যাণের সাথে যেন সম্পৃক্ত থাকে তারা যেন মুসলমানের দোয়ায় যেন তারা শরীক থাকে ঈদগাহে তারা অবশ্যই যাবে রসুলকে বলেছে ইয়া রাসূলুল্লাহ এবং এরকম বহু নারী আছে যাদের কোনো পর্দা নেই পর্দার ব্যবস্থা নেই ওড়না নেই বলছেন লিতিল লিতুল বিসহা উখতুহা তার বোন বা তার বান্ধবী তার অন্যায় তাকে জড়িয়ে নিয়ে যেন ঈদগাহে নিয়ে যায় যেই রসুল আমাদেরকে এত কড়াভাবে নির্দেশ দিয়েছেন তাহলে কি ঈদগাহে গেলে নারীদেরকে নিয়ে গেলে ফেতনা হয় তাহলে ইসলামকে আমরা উল্টা মানুষের সামনে বুঝেছি ভুল ব্যাখ্যা দিয়েছি দেওয়ার কারণে আমরা এখন সঠিক ইসলামের দিকে মানুষকে ফিরে নিয়ে আসতে চাচ্ছি আর আমাদেরকে বলছে আর ফেতনাবাস এরা নতুন নতুন ফেতনা করতেছে অতএব আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা সচেতনমূলক এলাকা আশা করি ইনশাল্লাহ নিজেও ঈদগাহে যাবেন পরিবারের সদস্যদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাবেন ঈদগাহে যে তারপর তাকবীর বলতেই থাকবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ঈদের পরেও একেবারে আইয়ামে তাশরিকে শেষ পর্যন্ত তাকবীর বলবেন ঈদের সালাত হবে বারো তকবীরে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রথম তাকবীর তাকবীর তাকবীরে তাহরিমার পরে সাত তাকবীর সারা পড়বে তারপরে সাতটা তাকবীর দিবে তাকবীরের মাঝখানে কোনো দোয়া নেই আর দ্বিতীয় রাকাতে আবার সেজদা থেকে উঠে হ্যাঁ সেখানে আবার পাঁচটা তাকবীর দিবেন এটা হলো বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত আর ছয় তকবীরের সালাত আমাদের দেশে যেন মাঝহাবি ভাইরা পড়ে থাকেন ছয় তকবীরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই তারা জানাজার মতো করে পড়ার হাদিসটা যেটা দেয় আসলে সে হাদিসের সাথে না অর্থের কোনো মিল আছে না হাদিস রসুল সাসরাম থেকে বিশুদ্ধভাবে সাব্যস্ত অথব সহি হাদিস থাকলে জয়ীফ হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যে মাঝহাবে থাকেন যেই তরিকায় থাকেন মনে রাখবেন মাঝহাব আপনার জন্য মূল নয় তরিকা আপনার জন্য মূল নয় আপনার মূল হলেই দেখেন তো আপনার আমলটা রসুল থেকে বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত কি না যদি সাব্যস্ত হয় করেন না করলে দয়া করে জিদ করে যদি করতে থাকেন দুনিয়ায় জিদটা রয়ে যাবে আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন ইন্দাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা তাকাব্বাল দুআআনা আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা আল্লাহুম্মা তাকাব্বাল আ'মালানা اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل اللهم وفقنا لما تحب وترضى اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك سبحان ربك رب العزة عما يصفون
ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।